فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. وعليكم السلام ورحمه الله وبركاته. ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم.

এটা আমাদের প্রথম স্তরে মনে রাখতে হবে যে আমরা যারা বেঁধেছি এহরামের অবস্থায় আছি তাদের উচিত হবে না মাথা কেননা এহরামকারীর উচিত হচ্ছে এলোকেশ ও ধুলোমলিন থাকা তবে গোসল করতে কোনো অসুবিধা নেই তাছাড়া মাথা আচরালে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এহরামকারী মাথা বা শরীর প্রভৃত চুলকালে যদি কোনো চুল পড়ে যায় তাতে কোনো অসুবিধা নেই কেননা সে ইচ্ছাকৃত চুল উঠায়নি জেনে রাখা উচিত যে এহরাম অবস্থায় যাবতীয় নিষিদ্ধ কাজ যদি কেউ ভুল করে ফেলে তবে কোনো অসুবিধা নেই কেননা আল্লাহ রবুল্লা আলামের বলছেন সুরা আহজাব আয়াত নম্বর পাঁচ ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাআতুম বিহি ওয়ালাকিন মা তা আম্মা দেখছ কোন আল্লাহ রাখে না তোমরা কোনো ভুল করলে তোমাদের কোনো অপরাধ নেই কিন্তু সে ব্যাপারে তোমাদের অন্তরসংকল্প থাকলে অপরাধ হবে আর আল্লাহ ক্ষমাশীল পরম করোনাময় আল্লাহর বোলা আলাবিন অন্যত্রে আরো বলেন রব্বান আল্লাহ তো আখে দে না না নাসি না ওয়াখতা আ না হে আমাদের প্রতি পালক যদি আমাদের ভুল হয় বা ত্রুটি হয় সেই জন্যে আমাদেরকে ধৃত করবেন না সূরা বাকারাহ এর 286 এর রাবের অন্যতম নিষিদ্ধ কাজ শিকার করা বা সম্পত্তিকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তক্তুলুস সাইদা ওয়া আনতুম হুরুমুন ওয়া মান কাতালহু মিনকুম মুতাআম্মিদান ফাজাজাউ মিসলু মা কাতাল মিনান না'আম ইয়াহকুমু বিহি যুল আদল মিনকুম তু আদলিন মিনকুম আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার জানিয়ে দিল সুরা মায়দাআত নম্বর 95 হে মুমিনগণ তোমরা ইহরাম অবস্থায় বন্য শিকারকে হত্যা করোনা আর তোমাদের মধ্যে যে ব্যক্তি ইচ্ছাপূর্বক তাকে হত্যা করবে তার উপর তখন জরিমানা ওয়াজিব হয়ে যাবে যা মোললের দিক দিয়েছে এই জানুয়ারের সমতুল্য হয় যাকে সে হত্যা করেছে তার অনুমানিক মোললের মীমাংসা তোমাদের মধ্য হতে দুজন নির্বર્জ্য লোক করে দেবে এই আয়াত থেকে ইচ্ছাপূর্বক শব্দ উল্লেখ করাতে বোঝা যায় যদি অনিচ্ছাকৃত হত্যা করে ফেলে তবে তাকে বরঞ্জ নিবানা দিতে হবে না এই বিধানী ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ কেননা ইসলাম ধর্ম ক্ষমা ও সহজতার বৈশিষ্ট্য অন্যান্য অতএব কোনো ব্যক্তি ছাড়াই মানে ছাড়াই এরম অবস্থায় জগতীয় সুদ কাজ যদি কেউ অগতবশত করে কোনো ব্যাপার নাই যদি জেনে শুনে করে তাহলে সেটা কোন